সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে বিএনপির আহ্বান একটি বিদেশি রাষ্ট্রকে উস্কানি দেওয়ার অপচেষ্টা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের ঘোষণা দিয়ে লাঠি সোঁটা নিয়ে সমাবেশে আসা আইনসম্মত নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আশিকুল আলম জানাচ্ছেন এর বিস্তারিত। শনিবার নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ধর্ম নিয়ে রাজনীতি এবং নির্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপির পুরনো কৌশল। বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার হীন মতলবে একটা বিদেশি রাষ্ট্রকে উস্কানি দেওয়ার অপচেষ্টার সামিল। সচিবালয়ে জননিরাপত্তা বিভাগ আয়োজিত মিনি ম্যারাথন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো বাধা নেই, তবে বিএনপির নেতাকর্মীরা যেন কোনো ভাঙচুর বা বিশৃঙ্খলায় না জড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারা যদি রাস্তা অবরোধ করেন কিংবা ভাঙচুর করেন কিংবা জনজীবনের দুর্বিষহ অবস্থা তৈরি করেন, তাহলে আমাদের করার কিছু আছে। এখন এই সমাবেশে আমাদের তাদের পাশেই থাকবে। পল্টন থানা আওয়ামী লীগের সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি কোনো দিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না, রাষ্ট্রকে ব্যর্থ করার কারণেই জনগণ তাদেরকে ক্ষমতার বাইরে রেখেছে বলেও দাবি করেন হানিফ। সরকার পতনের নামে এই আন্দোলনের যে হুঙ্কার দিচ্ছেন, এই সমস্ত কর্মকাণ্ড বন্ধ করেন। আমরা পরিষ্কারভাবেই বলেছি, আপনি 10ই ডিসেম্বরের স্বপ্ন দেখছেন, 10ই ডিসেম্বর বলে কিছু নেই। এই বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন ঘটার মতো কোনো শক্তি এদিকে চট্টগ্রাম সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী জানান, চট্টগ্রামে বিএনপির সমাবেশে জনগণের সাড়া ছিল না, তবে আওয়ামী লীগের সমাবেশে জনগণের উপস্থিতি থাকবে। থানায় থানায় প্রত্যেকটি উপজেলায় এবং তৎপরবর্তীতে আমরা চট্টগ্রাম শহরে একটি সমাবেশ করব। আপনারা দেখবেন ইনশাআল্লাহ যে আমাদের জেলা সমাবেশ কেমন হয়। মহাসমাবেশ নাম দিয়ে একটি ফ্লপ সমাবেশ করেছে। দেশের বিভিন্ন জেলায় বিএনপির সমাবেশে মির্জা ফখরুল সহ বিএনপি নেতাদের নানা বক্তব্যের সমালোচনা করেন মন্ত্রী। আশিকুল আলম, আরটিভি, ঢাকা।